বাগজান বাহির রুহত মন্ত্রী অতুল বরা আশ্রয় শিবিরত উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি স্থানীয় রাইজর প্রশ্ন থকা হরকা মন্ত্রী অতুল বরা এজন মন্ত্রী মহোদয় হিসাবে আপনাদের অকল খবর লবলে আইছে না দিবলে আইছে ডাইরেক্ট ডিসিশন লবপরা অবস্থা যদি নাই তেতিয়া হলে মন্ত্রী মহোদয় বলে পয়সায় দাঙি ধরবল আসলে নু কি বা পাঁচজনের আশ্রয় শিবিরত এবার রাইজর রুহত পড়িল কৃষি মন্ত্রী অতুল বরা পাঁচজনের ভয়ঙ্কর অগ্নিকাণ্ডত ক্ষতিগ্রস্ত রাইজর পরিস্থিতি বুঝ লওয়ার উদ্দেশ্যে যাকালি আশ্রয় শিবিরত উপস্থিত হয়েছিল কৃষি মন্ত্রী অতুল বরা আর মন্ত্রী অতুল বরার বিরুদ্ধে গরজি উঠা পরিলক্ষিত হল ক্ষোভিত পাঁচজনবাসী রাইজ। আমি মন্ত্রী মহোদয় আজি ইমান দিনের পর অপেক্ষা করেছো, আমার যে কেনেকা জুই টপ টপকে জুই গুলা জ্বলি আছে, আমার হেনেকে বুকুটো আমার যেনেকে এই অগ্নিজুই গুলা যেনেকে জ্বলি আছে টপ টপকে যান ওপরলে উঠি গেছে, আমার বুকুর খুববুরো সিমান ওপরলে উঠি গেছে, সেখানে আমি অতিকে সবেই হেলা করবল আছে। আর মন্ত্রী মহোদয় আহিছে হয় ইমানখিনি সময় নিজের কথাখিনি কই আমার বুঝ নোলাকে যাবলে ওলাইছে, সেখানে আমি খং উঠিছে এতিয়া বহিছে হয় রাইজ হেলা করছে, সেই কারণে আমার সবাই হেই হয়েছে, আমি সবাই অপেক্ষা করে আছো। এতিয়া আমার যিখিনি ক্ষয় ক্ষতি হল আজি আমি ভূপা ককার দিনের পর আমি যিখিনি হাসি থাকছিল সেই সকলখিনি আমার নিমিষতে ধ্বংস হয়ে গেল, আমার চকু আগতে ডপ ডপকে জ্বলি ছাই হল, এতিয়া আমি কি লই জিয়াই থাকিম, আমার ভবিষ্যৎ কি? এতিয়া আপনাদের আমাক যিখিনি দিব সেইখিনি আমি পাম বলে আমি আশা করেছো, সেইখিনি আমার যিখিনি ক্ষয় ক্ষতি হল সম্পূর্ণ আমাক আদায় দিব লাগিব, নহলে আমি আর দিম বলে দিম দিম কই থাকলে নব, আমাক কেতিয়া দিব হেতু আজি আমাক সিদ্ধান্ত দিব লাগিব, নহলে আমি কাইলৈৰ পৰা আমি হে জি পৰে জাপ দিব সবে রাইজে জপিয়া পৰিম গৈ, নহলে আমাক আজি জি সিদ্ধান্ত দে দিও কাহানি নুমাব খাব আৰু জুই কা অতি হুনকালে নুমাক, নহলে আমি জাপ দি মৰি আপোনালোকে এটো দাই হব। অতুল বৰা উপস্থিত হওয়ার পাছতে বিভিন্ন প্রশ্নরে থকা সরকা করে মন্ত্রীগুলি মুখ্যমন্ত্রীর লগতে স্বাস্থ্যমন্ত্রী বাগজান পরিদর্শনের বাবে দাবি জানায় রাইজে, লগতে বাগজানক লৈ রাজনীতি নকরিবলেও আহ্বান জানাইছে স্থানীয় রাইজে। ঘর বনাই দিব একে রাতির ভিতরতে, কিন্তু আমার এই মানুষখিন এতালে একু আশ্বাস দিব পরা নাই, একু করব পরা নাই, খালি আশ্বাস দি সিএম ডি মহোদয় স্যার আহিলে অয়েলর সিএম ডি স্যার খালি আশ্বাস দি থ গল, সেইজন এজন কোনোবা এজন আহিলে আহি পেলে কইছে যে মাগুরি বিলত মাছ এনেও মরিব পারে, সেইবিলাক আমার তথ্য এইবিলাক কত আমি ইনভেস্টিগেশন করিম বলে কইছে, সেইবিলাক আমি কথা শুনবলে নাই, কি কারণে এই ভাবি চক সেইদিন ডি সি মহোদয় ওসর আমি গিয়ে এখন স্মারকপত্র দিছো, আমি ভাবি চাম ইদিনা কয় আমি এইবর আলোচনা করিম, সদায় তো আমার আশ্বাস দি গেছে কিন্তু এনেকা আশ্বাস আমি সদায় শুনি থাকি বলে আজি আমার মহোদয় আহিছে বলে আমি আহিছো, কিন্তু আজি আমাক লিখিত স্বাক্ষর করে থাকি যাব লাগে, আমার যেখানে আমার যুব সংঘ মিলনজ্যোতি যুব সংঘর পর যেখানে আমার আপনার আগত দাঙি ধরা হয়েছে। যোৱা ১৭টা দিন বাগজানত অব্যাহত আছে আতংকময় পরিস্থিতি, তেলখাদর সর্বনাশী জুয়ে ইতিমধ্যে ব্যাপক ক্ষতি সাধন করেছে বাগজানবাসীক, নিজের ঘর বাড়ি এরি এতিয়া আশ্রয় শিবিরত অবস্থান করেছে স্থানীয় রাইজে, আর এই ১৭টা দিনে বাগজানবাসীর কাষত থিয় হওয়ারও সময় নহল মুখ্যমন্ত্রীর, কেবল তদন্তর নির্দেশ দিয়ে দায়িত্ব সামরাত ক্ষোভত ফাটি পড়েছে রাইজ। আমার এই তুলি থাকা পানির পর আমি দুদিন খাবলে নুজুড়ে, গতি আমার চলি খাবা আমি এটা যে খেতে মাতি করে আমি কাউকে হাত নপতাকে খাই আসল, আমার গোটাই ভবিষ্যতে তেনেকেই খাবপরাকে আমার কর্মসংস্থাপন দিব লাগিব, লাগে কোনোবা হেৰি যোগ্যতা অনুসরি ডাঙর চাকরি দিয়ক, লাগে সরু আমি ঝাড়ু মারি হলেও খাম। ৩০ বছৰ লাগে এজোপা তামোল গছ ৰুবৰ কাৰণে বা এজোপা মানে ফল মূলৰ গছ আমি হওক কঁঠালেই হওক, আৰু দ্বিতীয়তে আমাৰ গোটেইখিনি মানে খেতি কৰা মানুহ ইয়াততো কাৰো চাকৰি বাকৰি নাই,
কিছুমানে ধান খেতি করে কিছুমানে সবজি খেতি করে বিক্রি করে এনেকে পরিয়াল পোহপাল দিয়ে এতিয়াতো আমার খেতিভূমিত না ধান খেতি হব না আপনার হেৰি শাক পাচলি হব সেই কারণে আমি কৈছো আমার যে উচিত মূল্য আমি পাব লাগে সেই উচিত মূল্যটা আমি রাইজে সকলে বিচাৰিছো সেই কারণে আপনার সরকার ফল অইল কর্তৃপক্ষক আপনাদের মানে দাবি করব লাগে যে আমি অকল কেটামান মোটা অঙ্ক পয়সা পালে আমি ভবিষ্যৎটো কেতিয়াও মানে হেৰি কৰিব নোৱাৰোঁ সেই কাৰণে আমাৰ উঠি অহা প্ৰজন্মৰ কথা চিন্তা কৰি আমি কৈছো আমাৰ উচিত মূল্য আমি ক্ষতিপূৰণ পাবই লাগিব আৰু এইবাৰ মন্ত্ৰী অতুল বৰাৰ বিৰুদ্ধে এনেদৰে বিভৎ ফাটি পৰা পৰিলক্ষিত হ'ল স্থানীয় ৰাইজ নিউজ ডেস্ক ৰিপৰ্ট ডন ফৰেজন্ট